হ্যালো বন্ধুরা, আমাদের কাছে অমৃতসুধার সন্ধান নেই, তবে এই নিয়ে মন খারাপ করবেন না, কারণ অমৃতসুধা না থাকলেও হাতের কাছে একাধিক উপকারী সব ফলের ডালি সাজিয়ে দিয়েছে প্রকৃতি। আর এই সব ফল নিয়মিত খেলেই কিন্তু একাধিক প্রাণঘাতী সব রোগের খপ্পরে পড়ার আশঙ্কা অনেক গুণ কমবে, তাই রোজের পাতে ফল থাকা মাস্ট। বিশ্বের তাবড় চিকিৎসা বিজ্ঞানীদের কথায় ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজের ভাণ্ডার, তাই দেহের পুষ্টির ঘাটতি মেটানোর কাজে এর জুড়ি মিলাভার। এতে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, আর এই দুই উপাদান শরীরকে একাধিক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। তবে মুশকিল হলো, অনেকেই উপকারের আশায় কয়েকটি খাবার খেতে খেতে বা খাবার খাওয়ার পরপরই কিছু পরিচিত ফল পেটে চালান করে দেন, আর এতেই শরীরের ১২টা বাজার আশঙ্কা বাড়ে। এটি জানিয়েছেন এক বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। তাই আর সময় না ব্যয় করে এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আমরা বুঝতে পারবো কোন খাবারগুলি খাওয়ার পর কোন কোন ফল খাওয়া উচিত নয়। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মুড়ির সঙ্গে কলা নয়। কেনই বা মুড়ির সঙ্গে খেতে বারণ করছে? রোজের ডায়েটে রাখতে হবে এই উপকারী ফল, তাহলেই দেহের এনার্জির ঘাটতি চট জলদি মেটানো সম্ভব হবে। তবে উপকারের আশায় যদি মুড়ির সঙ্গে দুধ এবং কলা মেখে খাওয়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আজ থেকেই সতর্ক হন, কারণ মুড়ির সঙ্গে কলা খেলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কয়েক গুণ বেড়ে যায়। এমনকি পেট ভরে মুড়ি খাওয়ার পরও কলা খেলে সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে রক্তে সুগারের মাত্রা চট জলদি বেড়ে গিয়ে নানা বিপদ ডেকে আনতে পারে, তাই কলা ভেবেচিন্তে খাবেন, মুড়ির সঙ্গে এবং দুধের সাথে ভেবেচিন্তে খাবেন। ভাতের পর আম নয়। পেট পুড়ে ভাত ও রুটি খাওয়ার পর অনেকেই একটা গোটা আম খেয়ে নেন, এমনকি অনেকেই তো ভাত বা রুটির সঙ্গে দুধ এবং আম মিশিয়েও পেটে চালান করেন। এই দুই অভ্যাসই কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। গবেষণায় দেখা গিয়েছে এভাবে রুটি ও ভাতের মতো কার্বযুক্ত খাবারের সঙ্গে আম খেলে আদতে সুগার লেভেল হুট করে বেড়ে যেতে পারে, তাই ভাত বা রুটি খাওয়ার সঙ্গে বা এই সব খাবার খাওয়ার পরপরই আম খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ৩. দুধ খাওয়ার পর অ্যাসিডিক খাবার খেলে খুবই সমস্যা। দুধ খাওয়ার পর অ্যাসিডিক খাবার মানে যেগুলো টক জাতীয় খাবার, অর্থাৎ দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পর কোনো মতেই আনারস বা লেবুর মতো অ্যাসিডিক ফল খাবেন না। এতে দুধের pH ইনব্যালেন্স হয়, অর্থাৎ সোজা ভাষায় দুধ কেটে যায় বলে জানালেন, এবং আমরা এটা সবাই জানি। আর এই কারণে গ্যাস, অ্যাসিডিটি সহ একাধিক সমস্যার আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে বৈকি কমবে না। তাই এবার থেকে দুধ পান করার পর এইসব অ্যাসিডিক ফুডস থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। ৪. নম্বর, মশলাদার খাবার খাওয়ার পর যে ফলগুলি খাবেন না। মশলাদার খাবার, অনেকেই ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার পর ফল খান, তারা এভাবেই ডায়েটকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে চান। তবে জেনে রাখুন, আপনার এমনতরো অভ্যাস শরীরের খারাপ বই ভালো করবে না। আসলে এইসব খাওয়ার পেট পুড়ে খাওয়ার পর ফল খেলে তার কোনো গুণই মেলে না, বরং এর বদলে পেটের সমস্যার আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই বিপদ ঘটার আগে এই বিষয়টি নিয়ে সাবধান হয়ে যান। ৫. নম্বর, ভরা পেটে বেদানা নয়। কেন বলেছেন? রক্তাল্পতায় ভুক্তভোগীরা খাবার খাওয়ার পরই বেদানা খান, ভাবেন এতেই বুঝি হিমোগ্লোবিন বাড়বে। এই ধারণা কিন্তু ঠিক নয়, কারণ এভাবে বেদানা খেলে হিমোগ্লোবিন বাড়বে না, বরং খাওয়ার খাওয়ার অন্তত ২ ঘন্টা বাদে বেদানা খান, এতেই উপকার পাবেন, এমনকি বাড়বে হিমোগ্লোবিনও। বিশেষ করে সেই সব ব্যক্তিদেরকে একটু বেশি নজর দিতে বলছি যেসব ব্যক্তিদের সুগারের পরিমাণ অনেক বেশি আছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান, তাহলে এই ধরনের ভিডিও উপহার দিতে পারবো আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। You.